এখন দেখাবো কিভাবে জ্যাম্প আনইনস্টল বা ডিলিট করতে হয়। প্রথমে আমি ডি ড্রাইভে প্রবেশ করলাম কারণ আমার ডি ড্রাইভে জ্যাম্প ইনস্টল দেওয়া। আমি এখান থেকে নিচের দিকে যাব, এখানে লেখা আছে আনইনস্টল ডট ইএক্সি, এটার উপর ডাবল ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ ফ্রম অ্যান আননোন পাবলিশার টু মেক সেন্স টু ইউর ডিভাইস? ইয়েস। একটু অপেক্ষা করতে হবে, দেখি কি আসে। ডু ইউ ওয়ান্ট টু আনইনস্টল জ্যাম্প অ্যান্ড অল অফ দিস মডিউলস? ইয়েস। রিমুভ ডি জ্যাম্প, ইয়েস। এখন যেটা হচ্ছে, এখানে লেখা দেখতেছে আনইনস্টল কমপ্লিট, ওকে। আমাদের জ্যাম্প এখানে আনইনস্টল হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন একটি ক্লিক করে রাখবেন। আরেকটি বিষয়, আপনাদের জ্যাম্প আনইনস্টল বা ডিলিট করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।